Hello everyone, welcome back to my channel. কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। অনেক রাত, এখন আমরা রাতের বেলায় হাঁটতে বের হলাম। তাসবিয়া আর ওর বাবা আগে আগে হাঁটে, আমি পিছনে পিছনে একটু ভিডিও করে করে আসতেছি। তো আশা রাখি আজকের ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। রাতের বেলা আবুধাবি সিটি আসলে দেখতে খুবই খুবই সুন্দর লাগে। এখন যেহেতু সামনে ন্যাশনাল ডে আসতেছে ইউএইতে, তার কারণে অনেকগুলা বিল্ডিং সুন্দর সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। যদিও আগের তুলনায় এখন তেমন একটা সাজায় না, আগে প্রতিটা বিল্ডিং কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকতো ন্যাশনাল ডের জন্য, তো এখন আর তেমন একটা দেখা যায় না। এদিকে আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই হেঁটে ফেলেছি, এখন রাত 2টা মতো বাজে। আমরা প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো হাঁটলাম। তো বেশি রাত হবার কারণে রোডে গাড়ি ঘোড়া নাই বললেই চলে। তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন। এদিকে তাসবিয়া আর তাসবিয়ার বাবা হয়রান হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তো ওনারা একটু বসে গেছে। আর এই জায়গাটা আসলে খুবই খুবই সুন্দর, আমাদের বাসার একদমই কাছে, বলতে পারেন 2 মিনিট লাগবে আমাদের বাসা থেকে এই জায়গায় আসতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, প্লিজ আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনও প্রেস করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব যাতে নোটিফিকেশন পেয়ে আপনারা পরবর্তী সময় করে ভিডিওটি দেখতে পারেন। আর যারা সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যান, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, সব সময় এভাবে পাশে থাকবেন। এদিকে বাবা মেয়ে মিলে দুষ্টুমি করে। আর আপনারা ব্লগটি এনজয় করতে থাকুন, আমি ফিরে আসবো একদম ভিডিওর শেষের দিকে।
আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, লোটিয়া ফিশ। দেখতে পাচ্ছেন আমাদের জন্য আমাদের এক ভাই দেশের থেকে নিয়ে আসলেন, তো আমি দেরি না করে সাথে সাথে কিন্তু রান্না করতেছি। বিশেষ করে লোটিয়া ফিশ তাজা থাকতে খেয়ে নিলে কিন্তু খুবই খুবই মজা হয়। এই তো এদিকে আমি সব মশলা কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর আজকে আসলে তেলের পরিমাণটাও একটু বেশি দিয়ে দিলাম আমি। তো যাই হোক, মশলা কষানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত ইয়ামি ইয়ামি লাগতেছে কষানো মশলা। আর এখন আমি লটিয়া পিসগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আসলে ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এত কষ্ট করে দেশের থেকে ফ্রোজেন করে আমাদের জন্য লটিয়া ফিশ আনার জন্য। আর দেশের মাছ বলে কথা, রান্না করার পর খেতে যে এমন সুস্বাদু হলো কি বলবো আর আপনাদেরকে। লটিয়া ফিশ কিন্তু এমনিতেও খুবই খুবই মজার মাছ। এই তো আমি নেড়ে সেড়ে ঢাকনা দিয়ে এখন রেখে দিলাম। আর আজকে আমার তেল বেশি হওয়ার কারণ এটাই, বড় গ্যালেন থেকে যখন আমি তেল দিলাম হাঁড়িতে, তেলটা একটু বেশি দিয়ে দিলাম। এই তো আমরা কিন্তু কয়দিন পর পর তেল চেঞ্জ করে খাই, কয়দিন সরিষার তেল আর কয়দিন অলিভ অয়েল, কয়দিন সয়াবিন তেল, এভাবেই খাই। এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে, আমি আরও একটু টমেটো দিয়ে দিলাম। আর এখন দেখেন ধনিয়া পাতা দিয়ে দিবার পর কীরকম কালার আসলো। ভিডিওটি হচ্ছে আজকে পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।